2022 সালের 3রা জুন সকাল ঠিক 9টা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2022 সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন। এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 7ই মার্চ এবং ঐচ্ছিক বিষয় সহ প্রথম পর্বে পরীক্ষা শেষ হয়েছিল 16ই মার্চ 2022। দ্বিতীয় পর্বের পরীক্ষা শেষ হয়েছিল 22শে এপ্রিল 2022। প্রথম পর্বের পরীক্ষা থেকে 79 দিনের মধ্যে এবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে, এর জন্যে আমরা গর্বিত এবং আনন্দিত। এবারে এবছর মোট 10,98,775 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন, যেটা পর্ষদের ইতিহাসে এ যাবৎ সর্বোচ্চ। এর মধ্যে 4,88,907 জন ছাত্র পরীক্ষার্থী ছিলেন এবং 6,09,868 জন ছাত্রী পরীক্ষার্থী ছিলেন। অর্থাৎ ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্র পরীক্ষার্থীর তুলনায় 11% বেশি। পর্ষদ 7টি আবশ্যিক বিষয়ে, 12টি প্রথম ভাষায়, 3টি দ্বিতীয় ভাষায় এবং 47টি ঐচ্ছিক বিষয়ের ওপর এবছর মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করেছিল। 2012 সাল থেকে গৃহীত বিভাজিত পাঠ্যক্রম এবং 2017 সাল থেকে গৃহীত পাঠ্যসূচি অনুযায়ী নিয়মিত পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন। 2009 সাল থেকে পর্ষদ গ্রেডিং মূল্যায়ন পদ্ধতি গ্রহণ করেছে। এবছরও প্রত্যেকটি বিষয়ে আলাদা করে গ্রেড এবং মার্কস ছাড়াও সামগ্রিক গ্রেড এবং প্রাপ্ত মোট নম্বর দেওয়া হয়েছে, যাতে প্রত্যেক ছাত্রছাত্রী তাদের নিজেদের কৃতিত্ব যাচাই করার সুযোগ পায়। এবছরে মাধ্যমিক পরীক্ষার ফলের প্রধান বৈশিষ্ট্যগুলো এবার বলছি। এবছর ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্র পরীক্ষার্থীর তুলনায় 1,20,961 জন বেশি। এই তথ্য ইঙ্গিত করে যে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে কন্যা সন্তানদের শুধুমাত্র স্কুলে পাঠানোর প্রবণতাই বাড়েনি, তাদেরকে কমপক্ষে মাধ্যমিক স্তরের শিক্ষা পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়ার আগ্রহ বেড়েছে। সাফল্যের হারে ছাত্রীরা সামান্য পিছিয়ে থাকলেও আমার দৃঢ় বিশ্বাস, পরিবর্তিত পরিস্থিতিতে সমাজ যখন ছাত্রছাত্রী উভয়কেই সমান সুযোগ প্রদান করছে, ছাত্রীরা অচিরেই ছাত্রদের সাফল্যের হারকে ধরে ফেলবে। অন্যান্য বছরের ন্যায় এবছরও পূর্ব মেদিনীপুর জেলার সাফল্যের হার সর্বাধিক 97.63%। এরপর কালিম্পং 94.71%, পশ্চিম মেদিনীপুর 94.62%, কলকাতা 94.36%, ঝাড়গ্রাম 92.07%, উত্তর চব্বিশ পরগনা 91.98%, দক্ষিণ চব্বিশ পরগনা 89.68%, মালদা 87.11%। এবছর মুসলমান সম্প্রদায়ের ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা 2,385, ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা 1,21,036-কে অতিক্রম করে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে। এই তথ্য নির্দেশ করে যে সংখ্যালঘু সম্প্রদায়ের কন্যা সন্তানরা প্রথাগত শিক্ষার সঙ্গে নিজেদের অনেক বেশি যুক্ত করতে পেরেছেন। শারীরিকভাবে পিছিয়ে পড়া পরীক্ষার্থীর সাফল্যের হার 93.33%। এবছর সমস্ত পরীক্ষার্থী, তাদের অভিভাবক অভিভাবিকা, শিক্ষানুরাগী ব্যক্তিদের 2022 সালে পরীক্ষাকে নির্বিঘ্নে সফল করার জন্য আমরা আন্তরিক অভিনন্দন জানাই। এছাড়া মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যারা সরাসরি যুক্ত ছিলেন, অর্থাৎ যাদের অক্লান্ত পরিশ্রম গোটা পরীক্ষা এবং পরীক্ষা ব্যবস্থাকে
সাফল্যের সঙ্গে উঠতে দিতে সাহায্য করেছে সেই অফিসার ইনচার্জ, কনফিডেন্সিয়াল পেপার্স এর কাস্টোডিয়ান্স, আমাদের টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস যারা এনরোল করেছিল 11,27,800, আমাদের পরীক্ষা দিয়েছে 10,98,775 জন, সাকসেসফুল ক্যান্ডিডেটস 9,49,927 জন, 9,49,927 জন। আমরা 4,192টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নিয়েছিলাম, আমাদের রেজাল্টস কোনো ইনকমপ্লিট নেই, কোনো উইথেল নেই, কোর্ট কেস দিয়েও কোনো জায়গায় আমাদের কোনো ইনকমপ্লিট নেই, কারণ রেজাল্ট উইথেল নেই। এক্সাম ক্যান্সেল হয়েছে, আরে কমিটিতে এক্সাম ক্যান্সেল হয়েছে টোটাল 11 জনের, সারা রাজ্যে 11 জনের, আর এক্সটোনারেটেড হয়েছে 34 জন। আমাদের এক্সামিনার্স এনগেজ ছিলেন 54,930 জন, হেড এক্সামিনার এনগেজ ছিলেন 1,582 জন, স্কুটিনিয়ার ছিলেন 8,370 জন। গত বছর আমাদের 10,79,699 জন পরীক্ষা দিয়েছিল, পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিল, পরীক্ষা হয়নি। তার আগের বছর 2020 সালে 86.34%, এবছর পরীক্ষার পাশের হার 86.60%, অর্থাৎ 2020 সালের যা রেজাল্ট হয়েছে তার থেকেও এবার আরো ভালো হয়েছে। আমাদের রেগুলার যারা পরীক্ষা দিয়েছিলেন ছাত্র 4,86,679, তার মধ্যে পাস সাকসেসফুল হয়েছে, পাস করেছে 4,31,150, ছাত্রী পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন 6,05,524, পাস করেছেন 5,14,718, ছাত্র পরীক্ষার্থীর পাশের হার 88.59%, ছাত্রী পরীক্ষার্থীর পাশের হার 85.00%। এবছর পরীক্ষার রেজাল্ট বেরোবার পরে পিপিএস পিপিআর হয়তো পোস্ট পাবলিকেশন স্কুটিনি এবং পোস্ট পাবলিকেশন রিভিউ হয়, সেইটা এবছর আমরা অনলাইনে অ্যারেঞ্জমেন্ট করেছি যে এখন থেকে 15 দিন 17 তারিখের মধ্যে স্কুলগুলো অনলাইনে ফর্ম ফিল আপ করে তারা জমা দিলে আমরা স্কুটিনির প্রসেস শুরু করে দিতে পারব। এটা করার ফলে যেটা হবে, আমাদের বিপিএস পিপিআর এর রেজাল্ট বের করা তাড়াতাড়ি হবে। এবছর আসি যে প্রথম 10 জনে কারা কারা আছেন। প্রথম হয়েছেন 2,693 পেয়েছেন, 99% পেয়েছেন,
রাম হরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুল বাঁকুড়া, বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অন্ন ঘোড়ায়, আর রৌনক মণ্ডল, রৌনক মণ্ডল পূর্ব বর্ধমানের বর্ধমান সিএমএস স্কুলেও উনি 693 পে প্রথম স্থান অধিকার করেছেন। মৌশিকী সরকার আদর্শবাণী একাডেমি হাই স্কুল মালদা গাজলে সেকেন্ড রয়েছে 692, এর সঙ্গে আর একজন সেকেন্ড রয়েছেন রৌনক মণ্ডল, এটাও রৌনক মণ্ডল, বাবার নাম তাপস কুমার মণ্ডল। ঘাটালে ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের থেকে 692 পে সেকেন্ড রয়েছে। থার্ড হয়েছেন দুজন, আসানসোল উমারানী ঘোড়াই মহিলা কল্যাণ গার্লস হাই স্কুল অনন্যা দাশগুপ্ত। চোরে পালিয়া শ্রী শ্রী বাসন্তী বিদ্যাপীঠ পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান, উনিও 691 পে তৃতীয় হয়েছেন। চতুর্থ হয়েছেন চারজন, অভিক দাস আলিপুরদুয়ার ম্যাকুইলিয়াম হাই স্কুলের অভিক দাস 690 পে ফোর্থ হয়েছেন। অভিষেক গুপ্ত রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদার, উনিও 690 পে ফোর্থ হয়েছেন। শাগ্নিক কুমার দে হুগলি কলেজিয়েট স্কুলের, উনিও 690 পে ফোর্থ হয়েছেন। সুতর্ষী ত্রিপাঠী, সুতর্ষী ত্রিপাঠী কলকাতার পাঠভবন স্কুলের, উনিও 690 পে ফোর্থ হয়েছেন। সৌভাগ্য সিনহা বৈরাতিগুড়ি হাই স্কুল জলপাইগুড়ি 689 পে ফিফথ হয়েছেন। ফিফথ অনেকে হয়েছে, 11 জন ফিফথ হয়েছে। দেবদত্ত কুণ্ডু গোপালনগর এমএসএস হাই স্কুল কুচবিহার, উনি ফিফথ হয়েছেন। ধ্রুবজিৎ সাহা কুচবিহারের গোপালনগর এমএসএস হাই স্কুল 69 পে ফিফথ হয়েছেন।